প্রচণ্ড গরম রুদ্রমূর্তি ধারণ করেছে সূর্য দেবতায়। নাই এজাক বরষুণ, পথারত সিরাল ভাত চিন্তিত কৃষক। আনফালে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীক লৈ চিন্তিত হাইলাকান্দির শিক্ষক। তার মাজতে মুখ্যমন্ত্রীর মন্তব্য, এফালে গরম আনফালে বিদ্যুতের নাটনির বাবে হয়েছে সমস্যা। আজি আমার বাবে উৎকণ্ঠার বিষয় যে যোৱা তিনিদিন 38 ডিগ্রি সেলসিয়াসতকৈও আমার তাপমান বৃদ্ধি হয়েছে। মানুহে গুৱাহাটীত থকা মানুহে এসির ব্যবহার করেছে, তার ফলত বিদ্যুৎ শক্তির নাটনি হয়েছে। অসমত বিদ্যুতের উৎস নাই, বিদ্যুতের উৎস নোহোৱা বাবে আন রাজ্যের পৰা বিদ্যুৎ ক্রয় করব যাওঁতে রাজ্যের বিদ্যুৎ বিভাগেও যথেষ্ট আর্থিক বা আমার রাজ্যখনে আর্থিক লোকসানের সম্মুখীন হবলগিয়া হয়েছে। এরা রাজ্যের লগতে প্রচণ্ড গরমে দহিছে হাইলাকান্দি শহর, দৈনিক বৃদ্ধি হয়েছে তাপমাত্রা। 9:30 বজার পূর্বে 7:30 বজাত বিদ্যালয় আরম্ভ হয়েছে যদিও কমা নাই সূর্য দেবতার প্রকোপ। প্রচণ্ড গ্রীষ্ম প্রবাহত পাঠ গ্রহণত সমস্যাত পড়েছে কণ কণ শিক্ষার্থী, কারণ এফালে গরম আনফালে বিদ্যুতের লুকাভাকু। গরমত মূর্ছিত হয়ে পড়েছে শিক্ষার্থী, যেন গরমক পরাজয় করা সকলোরে বাবে অসম্ভব হয়ে উঠিছে। গরমের জ্বালায় মানে অনেক কষ্ট করে, তারা কষ্ট করিয়া ফিট হয়ে দু একটা বাচ্চা আমাদের স্কুলের মধ্যে ফিট হয়ে গেছে গিয়া গতদিন। এই এরারে দোস্তুর মতে আমরা হসপিটাল পর্যন্ত ফাটাইছি, পরে গার্জিয়ান খবর দিয়ে নিয়ে তারা বাড়িতে ফাটাই নিয়ে গেছে। মাঝে মাঝে গই থাকে, সেটা একটা প্রবলেম হয়েছে। মানে এটা বেলেগ কি উপায় আছে, পানিটা যাতে খাই থাকে ভালকে, ডিহাইড্রেট যাতে নয়। ইফালে জামুগুড়িহাটর পথারত সিরাল ভাত, জেঠর 23 দিন যাওয়ার পিছতো বরষুণের অভাবত কঠিয়া সিঁচিব পৰা নাই কৃষকে, জলসিঞ্চনের ব্যবস্থাও নাই জামুগুড়িহাটর কৃষকর। কেনেকৈ বছরটো পরিয়াল পোহপাল দিব চিন্তাত মূরে কপালে হাত দিছে কৃষকে। মুখ্যমন্ত্রীক অনুরোধ, আমাক জলসিঞ্চনের ব্যবস্থা করে দিয়ক। আমি আজি বুহাগর পৰা পানি মুখ দেখা নাই। আজি পথার যে সময় পথার একাঠু একাঠু পানি হব লাগিছিল, সেই সময় এটা চেন্ডেল নিপিনাকে আজি এই পকা চপাত খোজকাঢ়িব নোৱাৰে। কৃষকে আজি ওপরলে চাই বতৰৰ ওপৰ নির্ভর করে খেতি কৰিবলগীয়া হৈছে। বৰদিকৰা জলসিঞ্চন প্রকল্পর যে ড্রেইন আছে, আঁতৰৰ পৰা দেখিলে এনেকুৱা হয় যেন অভয়ারণ্য হৈ আছে। আমার মাননীয় অসম সরকার মুখ্যমন্ত্রী মহোদয়ক এটা অনুরোধ জানাম যে তেখেতসকলে অন্তত কৃষকসকলের সুবিধার্থে পানি দিয়ার ব্যবস্থা করলে অন্তত আমি কৃষকসকল কিছু সকাহ পাম বলে ভাবিছো। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ।